গৌরহরি আমার শ্রীধাম নবদ্বীপ ছেড়ে নামকে সার করে সর্বস্ব ত্যাগ করে তিনি কাটোয়া কাঞ্চন নগরী কেশব ভারতী আশ্রম থেকে সন্ন্যাসী হয়ে সেখান থেকে যাত্রা করে বৃন্দাবনের পথে। মায়ের একটু মন দেবেন, যখন বৃন্দাবনের পথে যাচ্ছেন আমার গৌরহরি, বৃন্দাবনের পথে যাওয়ার সময় মা শচীমা সন্তানের জন্য নিমায়ের জন্য তিনি আর নিজেকে ধরে রাখতে না পেরে সুরধ্বনি গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যাচ্ছে, এমন সময় নিত্যানন্দ প্রভু বললেন, মা তুমি এইভাবে নিজেকে ত্যাগ করো না, আমি ঠিক ভাইকে পথের মাঝখান থেকে হলেও তোমার কাছে ধরে আনব। এখন যেই না নিমাইকে গৌরসুন্দরকে নিত্যানন্দ প্রভু নিয়ে এলেন, আনলেন কোথায়? অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। অদ্বৈত প্রভু কে? মা আমার দিকে থাকেন, অদ্বৈত আচার্য শান্তিপুরের যে অদ্বৈত প্রভু, এই অদ্বৈত প্রভু তারপরে কে ছিলেন? দেবাদিদেব। হ্যাঁ বলা না, এখন এই শান্তিপুরে অদ্বৈত প্রভু, এই অদ্বৈত প্রভুর গৃহে যখন নিমাইকে নিয়ে এলো নিতাই, দুই ভাইকে দেখে মা শচীমা দুই সন্তানকে কোলে নিলেন, হঠাৎ দেখলেন তার ছেলে মানে নিমাই সন্ন্যাসী হয়েছে। নিমাই সন্ন্যাসী হয়েছে দেখে মা কাঁদছেন। গৌরহরি বললেন, মা তোমার যদি ভালো না লাগে, তুমি যদি না চাও, আমি তোমার সঙ্গে আবার নদিয়ায় ফিরে যাব। মা বললেন, যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে ঘরের কোনো দিন আর বেঁধে রাখা যায় না, তার মন আর বসবে না সংসারে, তাই তুই যখন সন্ন্যাসী হয়েছিস আমি তো মা, মা হয়ে এই পথে আমি কী করে বাধা দেব, তা যা বাবা, তুই আর তোকে নদিয়ায় নবদ্বীপে ফিরতে হবে না। মা তাহলে আমাকে অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বৃন্দাবনের অনুমতি দেব না, যদি যেতেই চাস আমি তোকে বলছি, আদেশ করছি, নীলা চলে বাস কর। কেন পাঠালেন না বৃন্দাবনে? বৃন্দাবন অনেক দূর, সেখানে নিমায় থাকলে আমি তো মা জানতে পারবো না সে কেমন আছে কোথায় আছে, কিন্তু নীলাচলে থাকলে কি হবে, রথযাত্রার সময় জগন্নাথ মন্দিরে যত নদেবাসী যাবে তারা যখন ফিরে আসবে আমি তো তাদের কাছ থেকে জানতে পারবো আমার নিমাই কেমন আছে। হরি বল। তাই মায়ের আদেশ মাথায় করে নিয়ে গৌরহরি চলে গিয়েছিলেন নীলাচল অর্থাৎ পুরীধামে। কিন্তু মা গৌরহরি একা যাননি, গিয়েছিলেন নদিয়ার অনেক ভক্ত যারা গৌরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, তারাও গেছে প্রভুর সাথে, সব ত্যাগ করে চলে গেছে, সংসার কর্ম ফেলে দায় দায়িত্ব ফেলে দিয়ে গৌরহরির সঙ্গে নিজেকে মিলিয়ে দিলেন। সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু আমার জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শনের রত, প্রতিদিন সকাল হলেই প্রাত সময় জগন্নাথ দর্শন করেন। জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, সেটাকে জড়িয়ে ধরে প্রভু আমার প্রতিনিয়ত জগন্নাথ দেখতেন, নিজে জগন্নাথ সচল জগন্নাথ, আর মন্দিরে দর্শন করছেন সেও এক জগন্নাথ অচল জগন্নাথ। তাহলে দেখছে কি, এক জগন্নাথ আর এক জগন্নাথকে দর্শন করছে, দাঁড়িয়ে আছেন প্রভু আমার অগণিত ভক্তগণকে নিয়ে সবাইকে নিয়ে প্রতি প্রভাতে প্রাত সময়ে ওই জগন্নাথ মন্দিরের সামনে তারা সবাই মিলে কৃষ্ণ নাম করে। আজও আমার গৌরহরি বললেন, ভক্ত সবাই আমার সঙ্গে গাও, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, শোনো
জলের মাঠে সবাই যখন আনন্দ করছে, আনন্দ করতে করতে অন্তরে প্রভু জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে, একা একা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছে। কে জানতে পারলেন? না, গোবিন্দ গৌর হরি। তিনি কিন্তু সবার মাঝখানে আছে, কিন্তু সেখান থেকে তিনি জানতে পারছেন যে এক ভক্ত তারই জন্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একেই তো, এই জন্যই তো বলা হয় প্রভুকে যে যিনি অন্তর্যামী, যিনি অন্তরের খবর জানে। এখানে অনেক ভক্ত, কেউ কারোর অন্তরের খবর জানে? কার মধ্যে কি চলছে? তিনি জানেন, তিনি জানেন যে কার মধ্যে কি হচ্ছে। কারোর মন এখানে আছে কি কারোর মন বাড়িতে আছে সব তিনি বুঝতে পারছেন। তুমি মনে করছো তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে পারবো না, কিন্তু তিনি তো বুঝতে পারবেন আদেও কীর্তনে মন আছে না অন্য কোথাও আছে। তা তিনি যখনই জানতে পেরেছেন, দেরি না করে ধীরে ধীরে প্রভু আমার সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, করজোড়ে প্রভুকে প্রণাম করলেন। গৌর হরি বললেন, কে তুমি এইভাবে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছো? কি নাম তোমার, পরিচয় দাও। প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? দয়াময়, জীবনে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করেছি, আমার একটা বাসনা আমি তোমার সঙ্গী হতে চাই। যেই না গৌর হরি শুনেছে কথাটা, বলছে সে কি আমার সঙ্গী হবে? আমার সঙ্গী হলে তো জীবনে কষ্ট পেতে হবে, যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, আমি তো পথে পথে ঘুরে বেড়াই, আমার সঙ্গী হলে তাকেও পথে পথে ঘুরতে হয়, সারাক্ষণ কৃষ্ণ নাম করি তোমাকেও আমার সঙ্গে নাম করতে হবে। কোথায় অন্ন জুটবে, কোথায় তৃষ্ণায় পিপাসায় পাবে জল পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কষ্ট করবে কেন? দিব্যি তো ঘরে ছিল, ভালোই ছিল কি গো মা, তাই না? আমরা তো সবাই সুখ কামনা করি, কষ্ট কেউ কামনা করি? চাই ভগবানের কাছে কষ্ট? চাই না। সুখ দাও, শান্তি দাও, এটাই আমরা কামনা করি। তা ভগবান বলছে যারা আমাকে ভালোবাসবে তাদের সারা জীবন কষ্ট করতে হবে। বলুন দেখি, কার মাথা ভেঙে চাল পড়েছে যে শুধু শুধু ভগবানকে ভালোবেসে কষ্ট ভোগ করব? ডাকবে ভগবানকে? বলে না, এত কষ্ট পেলে কেউ ডাকবে না ভগবানকে। কিন্তু যে প্রকৃত ভক্ত হবে সে হাজারো কষ্ট পেলেও গোবিন্দকে ছাড়বে না। তার প্রমাণ মহাভারতে আছে। মাতা কুন্তী তাকে ছেড়ে যখন গোবিন্দ চলে যাচ্ছে, তার পুত্র জ্যেষ্ঠ পুত্র যিনি কিনা ধর্মরাজ যুধিষ্ঠির, হস্তিনাপুরী রাজা হওয়া মাত্রই ভগবান পিসিমাকে বলছে, পিসিমা সারা জীবন কষ্ট পেয়েছ, এখন তো ছিলে রাজা, এবার আমায় বিদায় দাও আমি চলে যাই। সারা জীবন বনে বনে কাটিয়েছ, কত কষ্ট করেছ, কত যন্ত্রণা পেয়েছ, আর তো যন্ত্রণাও নেই কষ্টও নেই, তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, অনেক সুখ, সর্বসুখে সুখী হয়েছ, তাহলে এবার আমাকে বিদায় দাও আমি যাই। কথাটা একটু মন দেবেন মা। যেই না বলেছে কুন্তী পিসিমা চিন্তা করছেন, যতদিন কষ্ট ছিল কৃষ্ণ আমার সঙ্গে ছিল, আজ কষ্টের অবসান ঘটেছে তাই কৃষ্ণ চলে যাচ্ছে, তাহলে কোনটা পাওয়া উচিত আমার, এই রাজ সিংহাসন, এই গোটা রাজত্ব,
নাকি আমার কৃষ্ণ, কোনটা চাইবো? কৃষ্ণ পেলে দুঃখ পেতে হবে, আর সোনার সিংহাসনে বসলে সুখ পাওয়া যাবে, কৃষ্ণ হারা হতে হবে। আমরা কি চাইবো মা, আপনারা কি চাইবেন? আমরা তো সুখ চাই না, কষ্ট তো চাই না, কিন্তু কুন্তী পিসিমা কি করলেন, কৃষ্ণকে বললেন, কৃষ্ণ যে সোনার সিংহাসনে বসলে তোমাকে হারাতে হবে, সে সিংহাসন আমার দরকার নেই, চাই না সে সিংহাসন। তার জন্যে সারা জীবনে যদি কষ্ট পেতে হয় তাতেই শান্তি। জীবনের অনেক সময় কষ্টে বনে জঙ্গলে কাটিয়েছি, তথাপিও তুমি তো আমাদের সঙ্গে ছিলে, আমার পাঁচ পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, দুঃখে সুখে ভালো মন্দে সব কিছুকে সমান করে ভাগ করে নিয়েছো তুমি। যেখানে তুমি আছো সেখানে ভয় কোথায়? আরে সে কষ্ট তো কষ্ট নয়, সে দুঃখ দুঃখ নয় যেখানে গোবিন্দ আছে। তাই সিংহাসনে বসে সারা জীবনের মতো কৃষ্ণ হারা হতে আমি পারব না। ভীম দাঁড়িয়ে বলছে, মা তোমার কি দুঃখ পেয়ে স্বাদ মেটেনি? সারা জীবন তো কষ্ট করলাম, একটুখানি সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো। মা বললেন, ওরে ভীম, তোর মুখে এমন কথা মানাই না বাবা, যে সুখের মধ্যে কৃষ্ণ থাকবে না সে সুখ তুই চাস? যুধিষ্ঠির নেমে আয় বাবা, নেমে আয়, ওরে ওই সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন যে এত বড় প্রাসাদ দিলাম, রাজ সিংহাসন দিলাম, তথাপিও পিসিমা আমাকে এত ভালোবাসে যে সব ত্যাগ করতে চাই কিন্তু আমাকে নয়। এটাই তো প্রকৃত ভক্তের লক্ষণ মা, ভক্ত কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারেন না। তাই কুন্তী পিসিমার কথা মতো কৃষ্ণ চিরতরে আজ বাধা পড়ে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্র। পিসিমা তোমার ভালোবাসায় আমি চিরতরে বাধা। তাই তো গোবিন্দ ঘোষ বললেন, ও দয়াময়, জীবনে কষ্ট আসুক আর সুখই আসুক, আমি যখন নিজেকে তোমার চরণে সঁপে দেব তাহলে আমার জীবনে কষ্ট এলে সে তো তোমার কষ্ট, আমার জীবনে সুখ এলে সে তো তোমার সুখ, তুমি যেমনভাবে আমায় রাখবে আমি তাতেই খুশি। তবু তোমার কাছে একটি বাসনা, যেন তোমার সঙ্গ ছাড়া করো না, তোমার চরণে আমায় দাস করে রাখো, আমি তোমার চরণে দাস হতে চাই। দুঃখ কষ্ট দেবে কোনো দুঃখ নেই যদি তুমি থাকো আমার কাছে। বাধা পড়ে গেল মা, ভগবান ভক্তের কাছে বাধা পড়ে গেল। আচ্ছা তুমি আমার সঙ্গী হবে তো? ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। দেখবেন মা, যেই ভগবানকে ভালোবাসবে তার জীবনে অজস্র কষ্ট আসবে, কষ্টে দুঃখে শুধু গোবিন্দের চরণে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদবে। যারা বিধর্মী তারা হয়তো কখনো কখনো বলেও বসবে, কি রে এত ভগবানকে ভালোবাসিস তাহলে এত কাঁদতে হয় কেন, কেন এত দুঃখ, কেন এত কষ্ট? হরি বল, আপনি যখনই ভগবানের ভক্ত হবেন, আপনার সমস্ত কিছু যখন তার চরণে সঁপে দেবেন, আপনার ভালো কোনটা মন্দ কোনটা সে চিন্তা তো তার হয়ে যাবে। কিভাবে আপনি চলবেন সেটা তার ইশারায়, আপনি কি করবেন সেটা তার ইশারায়, যখন নিজেকে তার কাছে সঁপে দেবেন। আপনাকে রক্ষা করার দায়িত্ব তার, আপনাকে ভালো রাখার দায়িত্ব তার, কষ্ট দিলে সেই দেবে আবার ভালোবাসলে সেই বাসবে। হরি বল, তারই প্রমাণ দেখুন আজ এই লীলা থেকেই আমরা জানতে পারবো মা, এই লীলা থেকে আমাদের শিক্ষা হবে যে ভগবান কি চান এবং কি করেন। গোবিন্দ ঘোষ যেই না সঙ্গী করে নিলেন তাকে, প্রভু বললেন, গোবিন্দ তুমি যখন আমার সঙ্গী হতে চাও, জীবনে কষ্ট এলে দুঃখ এলে সইতে পারবে? দয়াময় এই যে তুমি আমাকে সঙ্গী করেছ আমি আর কিছু জানতে চাই না। ঠিক, বেশ, আচ্ছা গোবিন্দ তুমি যে পরীক্ষা শুরু হয়ে গেল কিন্তু মা,
একটার পর একটা পরীক্ষা করছে ভক্তকে। অগোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো, দয়াময় তুমি কার কথা বলছো? কেন এই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, আমি তো ওই জগন্নাথের কথা বলছি। প্রভু, তুমি যার কথা বলছো আমি তাকে দর্শন করেছি বটে, কিন্তু আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। গৌরহরি বুঝতে পেরেছেন মা ভক্তের কথা, তথাপিও তিনি ভালো করে জানতে চাইছেন, ও গোবিন্দ সচল জগন্নাথ, এখানে তুমি আমার সচল জগন্নাথ কোথায় দেখলে? হে প্রভু, তুহু জগন্নাথ, তুমি যাবে? হ্যাঁ প্রভু, তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব। তাহলে যাত্রা করো, সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে এবার যাত্রা করেছে মা, যাচ্ছে দিনের পর দিন, আর মুখে গাইতে গাইতে যাচ্ছে ভক্তগণকে নিয়ে। ভক্তগণ সবাই মিলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। কিন্তু ভক্তরা বললে, না দয় আমার কৃষ্ণ নাম আমরা করবো না, তুমি করো কৃষ্ণ নাম, কিন্তু আমরা গাইব। আমরা কি গাইব? বাহ, বোঝা যাচ্ছে যে মন দিয়ে কীর্তন শুনছি। তাহলে আমরা গাইব কি? আমাদের ভগবানের নাম, অর্থাৎ আমাদের কলির ভগবান গৌর সুন্দর। অদয়াময় কৃষ্ণ নাম তুমি করো, আমরা করব না, আমরাও গাইব, আমরা তোমার নাম গাইব। বেশ, এখন গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, পশ্চাতে ভক্তবৃন্দ যাচ্ছে গৌর নাম গাইতে গাইতে। আমরাও একবার গাইব, দেখে দু হাত তুলে। বাহ, হ্যাঁ মনে আছে তো কি বলেছিলাম? স্বতঃস্ফূর্তভাবে মনের জোর এসে যাবে, কেমন? আর গৌর নাম যখন করবেন একেবারে গলা ছেড়ে, ঠিক আছে? দু হাত তুলে গৌর হরি বলে বলো, গৌর হরি হরি বল, 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 হরি
যাচ্ছে মা নানা তীর্থ ভ্রমণে। পথে যেতে যেতে কি অবস্থা হলো, গৌরহরি কৃষ্ণ নাম করতে করতে অনেক দূরে এগিয়ে গেছে, ভক্তরা সব পিছনে পড়ে গেছে, চিন্তা করছে। ধরুন আমাদের কথাই বলি, আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি, কিন্তু প্রভু আগে যাচ্ছে, আমরা পিছনে পড়ে গেছি। যেই না পিছনে পড়েছি, একে অপরকে বলছে, হ্যাঁ রে প্রভু যদি চলে যায়, আমরা তো রাস্তা চিনি না, যদি পথ ভুলে যায়, হ্যাঁ যাবে? এক ভক্ত বলছে, যার নাম জগদানন্দ, সে বলছে যাচ্ছে যাক না, তিনি তো জানেন যে আমরা আছি পিছনে, আমাদের না নিয়ে তিনি কোথাও যাবেন না। এখন প্রভু আগে আগে যাচ্ছে মা, আর আমরা পশ্চাতে। প্রভু আমার কি করেছেন, একা একা পথে যেতে যেতে হঠাৎ তার পিপাসায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, বনের ভিতরে দিয়ে এত পিপাসা পেয়েছে, পথে যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছেন আমার গৌরসুন্দর, পথে যেতে যেতে হঠাৎ তিনি দেখলেন কি, একজন গোয়ালা বাঘ নিয়ে বাঘের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, ভালো ঘোল আছে, ঘোল নেবে। আমি চেয়েছি জল, কৃষ্ণ কেমন কৃপাময়, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, ঘোল আছে? আছে আছে। এদিকে এসো এদিকে এসো, কাছে ডেকেছি, ডেকে যেই না সামনে এসেছে। ও ঠাকুর কিছু বলবে নাকি? হ্যাঁ, আমার একটু ঘোল দাও না, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। ঠিক আছে দিচ্ছি। যেই না বাঘ নামিয়ে এক ভাণ্ড দিতে গেছে, প্রভু বলছে, দাঁড়াও দাঁড়াও, ও গোয়ালা ওই ছোট ভাণ্ডে আমার হবে না গো, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, যেটা সবচেয়ে বড় আছে ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। গোয়ালা মনে মনে এত খুশি, মা চিন্তা করছে, এই ঠাকুর যদি এত বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে আর বেশি দূর আমাকে গ্রামে গ্রামে ঘুরতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। খুব আনন্দ, খুশি মনে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিচ্ছে, আর মনে মনে ভাবছে, হে ভগবান, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিন যে এত ভালো যাবে আমি ভাবতেই পারিনি। মনের আনন্দে দিয়েছে, এখন প্রভু সেই এক ভাণ্ডগুলি পুরোটা সেবা করেছে। খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ও গোয়ালা এনা ধরো ধরো ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনের আনন্দে ভাণ্ডগুলি গোছাচ্ছে আর ভাবছে, ঠাকুর ততক্ষণে দামটা বের করুন। এখন ভাণ্ড গোছানো যেই হয়ে গেছে, হঠাৎ হাত বাড়িয়েছে দাম নেবে, হঠাৎ দেখছে প্রভু চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর! গৌরহরি পিছন ফিরে বলছে, আমাকে ডাকছো নাকি? আরে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ঘোলের দাম? হ্যাঁ। ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না। গোয়ালা বলছে, বলো কি ঠাকুর, তোমার কাছে কড়ি নেই, তাহলে ঘোল খেলে কেন? আগে বলোনি কেন? কেন বলোনি? ঘোল দিতাম না, এখন ঘোল খেয়ে তাও কিনা বড় ভাণ্ডে, এখন বলে কিনা দাম না, অত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। সর্বনাশ! প্রভু বলছে, দেখো গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো? হায় হায় পোড়াতে পারো, ঘুম থেকে উঠেছে কার মুখটা দেখেছিল, এমন হবে জানলে কে বেরোয় ঘর থেকে, এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। কপাল চাপড়িয়ে পথের ধারে বসে বসে কাঁদছে, বলে আগে কেন বলোনি, যার কাছে কড়ি থাকে না তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? প্রভু দূর থেকে দেখছে আর ভাবছে, দেখেছ অর্থের জন্য কি করে কপাল চাপড়িয়ে কাঁদছে। কাছে এসে বলছে, ও গোয়ালা কেঁদো না, দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কড়ি টড়ি নেই, তবে শোনো তোমাকে একটা ভালো কথা বলে যাই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে বলো তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। তারা দেবে তো? হ্যাঁ দেবে, তুমি বসো, আমি তোমায় বলছি তারা দাম দিয়ে যাবে। প্রভু আমার চলে গেলেন হরি বল। এদিকে ভক্তরা মানে আমরা তো যাচ্ছি মা, হ্যাঁ পিছনে পিছনে যাচ্ছি, প্রভুকে স্মরণ করতে করতে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছি। মন লাগুবে মন
প্রভু তোহারি চরণে মন আমি তাকে চিনি না, তোমাদের সঙ্গীর সঙ্গী, আমাদের সঙ্গীর সঙ্গী, হ্যাঁ গো তোমাদের সঙ্গীর সঙ্গী, সে ঘোল খেয়ে দাম দিতে পারিনি তাই তোমাদের কাছে দাম নিতে বলেছি। আরে এ তো ভারী মুশকিল, কে খেয়েছে আগে বলো। এই যে তুমি ঘোল খেয়েছো? আরে খাইনি। আই ঘোল খেয়েছো? আই ঘোল খেয়েছো? ও মা, আপনারা খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? আমি খাইনি। কি হয়েছে? আচ্ছা খাইনি, কেউ খাইনি। আচ্ছা বলো দেখি, তাহলে শুধু শুধু দাম দেবো কেন? এই যে অগোয়ালা, শুধু শুধু কেন দাম দেবো? আগে বলো কে খেয়েছে। বলছে না গো, তাকে আমি চিনি না, নামও জানি না। বলছে হ্যাঁ 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 সেটা যদি যদি বলো বলতে পারবো, একটু একটু বলতে পারবো। আচ্ছা বলো দেখি, তাহলে তো চেনা যাবে মা, যদি গঠনটা একটু বলতে পারে, বর্ণনা করতে পারে, তবে তো বুঝবো কে খেয়েছে। এবার বর্ণনা দিচ্ছে মা গোয়ালা, জানো জানো, এই যে শোনো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি, ওই ঠাকুরটার দেখতে কেমন জানো? নবীনা যাও মানো
বেশি বয়স নয়, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছেন, পরিপূর্ণ যৌবন বয়স। বলছে দেখলাম নবীন যৌবন আর অঙ্গের বরণ সোনার ন্যায়। গলিত কাঞ্চনা আর পরনে কি আছে দেখলাম কেন, দেখলাম কোটি কোটি দানাবার, দেখিলাম নবীন সবাই চলে গেল ভক্তরা, গোয়ালা চিন্তা করছে কি আর করব, সব দিন তো আর সমান লাভ হবে না, যেদিন যা হবে মেনে নিতে হবে, সবই তো কপালের দোষ, যা কি করব, যাই ফিরে যাই, আজ আর বিকিকিনি করব না। এই ভেবে যেই না বাঘটা তুলতে গেছে মা, হঠাৎ দেখছে বেজায়। ভগবান কখন কাকে কিভাবে কৃপা করে বুঝতে পারি গো, পদে 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 তিনি দুঃখেও আছে সুখেও আছে। যাদের বোঝার ক্ষমতা আছে তারা ধৈর্য ধরে, আর যাদের বোঝার ক্ষমতা নেই তারা ধৈর্য হারিয়ে ফেলে। যেই দেখেছে বাঘটা বেজায় ভারী, সঙ্গে সঙ্গে বাঘ ঠেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। এত ভারী কেন, খুলে দেখছে মা ছোট ভাণ্ডগুলো যেই না নামিয়েছে, বড় ভাণ্ডের মধ্যে যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে তার মধ্যে নয়ন দেয়া মাত্র কি দেখল, কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ। হরিবল হরিবল। বাঘ ঠেলে রেখে ছুটতে ছুটতে গৌরহরির কাছে দয়া মা, আমি তোমায় চিনতে পারিনি বুঝতে পারিনি, আমি না জেনে না বুঝে কত কত কথা বলেছি তোমায়, ও দয়া বল কৃপায় যদি তুমি করবে তবে এইভাবে কেন করলে বলো, বলো প্রভু আমি অজান্তে ভুল করেছি, তুমি আমায় সাজা দাও, ক্ষমা করো প্রভু ক্ষমা করো, আমি অপরাধ করেছি প্রভু গোয়ামা।
পশ্চিম দিকে ঢলে পড়তে বসেছে, আর কতটুকু সময় আছে? হ্যাঁ, যাও যাও, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। সত্য কথা মা, আমরাও জানি না আমাদের কতটুকু সময় আছে। জানি কি, এখন আছি, একটু পরেও তো না থাকতে পারি। হরি বল, তাহলে আমাদের করণীয়টা কি, কি করা উচিত আমাদের? সংসার জীবনে যেটা করছি সেটা তো করছি, তার মধ্যে দিয়ে আমাদের কি করণীয়? যতটুকু সময় আছে, কখনো চলে যাবে দেখবেন। অনেকে বলে সময় মোটে কাটছে না, আর ভাই বলিস না, সময় মোটে কাটছে না। কিন্তু সত্যি কি সময় কাটে না? আমরা যে কটা নিঃশ্বাস প্রশ্বাস পাব সে কটা কিন্তু আমাদের ভাগ্যে লেখা আছে, যে তুমি এই কটা পাবে, তার বেশি পাবে না, একটাও পাবে না। সংসার জীবনে যে ঘরে বাস করি সেই ঘরে থেকে যদি অন্য একটা, মনে করুন ভাড়া বাড়িতে আছি, ভাড়া বাড়ি থেকে যখন অন্য কোনো মানে মালিক যদি মনে করে যে তুমি আমার ঘর ছেড়ে দাও, তাহলে কিন্তু আমরা তার একটা সময় দিই যে অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব। কিন্তু এই যে দেহ ঘরটা, ভগবানের দেওয়া দেহ ঘর, এর মধ্যে তো আমি বিরাজ করছি, এটা তো আর আমি নই। এটা কি আমি, দেহটা আমি না, এ হাত এটাও আমার, দেহটা আমার, পা দুটি আমার, চোখ আমার, নাক আমার, মুখ আমার, সবই আমার, কিন্তু এগুলো আমি নই। বলবো, নাক আমি, চোখ আমি না, এগুলো আমার, আমি আমার, আমি নই। তাহলে আমি কোথায়? আমি শব্দটা যেটা মুখে উচ্চারণ করছি সেই আমিটা কোনটি? যেটা আসলেও দেখতে পাই না, চলে গেলেও দেখতে পাবো না, সেটাই হচ্ছে আমি। অর্থাৎ এবং তোমার গোনা আছে, তুমি কতগুলো পাবে, তার একটা বেশি পাবে না। যেদিন তোমার এই শেষ নিঃশ্বাস ত্যাগ হবে সেদিন তোমায় চলে যেতে হবে। তাহলে আমরা ভুল করে বলি না, সময় যেন মোটে যাচ্ছে না রে, সময় ঠিক যাচ্ছে, সময় সময়ের মতো চলে যাচ্ছে। আমরা সময়ের অধীনে, সময় আমার অধীনে নয়।
সময়ের কালে সময়ের হাতে আমাদের সবাইকে চলতে হয়। তাই কার হাতে কতটুকু সময় আমরা জানি না, পরমায়ু মাত্র 7 দিন আমাদের, এর মধ্যেই আমাদের মরতে হবে। ভাববেন আমি অভিশাপ দিচ্ছি, হরে কৃষ্ণ, কতদিন আমাদের পরমায়ু? 7 দিন। এই যে 7 দিনে 1 সপ্তাহ, তাই না মা? এই যে 1 সপ্তাহ, এটাই তো জীবনে বারবার আসছে ঘুরে ঘুরে। তাহলে মরতে হলে এই 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। তাহলে আয়ু কতদিন আমাদের? 7 দিন। তার মধ্যে কখন চলে যাব জানি না। মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসে। মহাজন এও বললেন, 1 সপ্তাহ পর পর বলবেন, হ্যাঁ বারগুলো আপনারা বলবেন। প্রথম দিন কি? রবিবার। যদি রবি, রবি মানে যদি থাকতে চাস, এখনো সময় পেতে চাস, যদি রবি, পরের দিন তাহলে সমঝে চল। আর যদি সমঝে চলিস পরের দিন, তাহলে তোমার মঙ্গল হবে। আর যদি মঙ্গল হয় মঙ্গলের পরের দিন, তাহলে তোমার বোধগম্য হবে। আর যদি বোধগম্য হয় বৃহস্পতি অর্থাৎ গুরু কৃপা হবে, আর গুরুর যদি কৃপা হয় শুক্র তোমার সহায় হবে, আর শুক্র যদি সহায় হয় শনির দশা কেটে যাবে। শনি ঠাকুরের পূজা দেন তো, বড় ঠাকুরের পূজা দেন না? কি ভালোবেসে দেন না ভয়ে ভীত হয়ে দেন? শাস্ত্রে নাকি আছে, যদি একবার কারোর ভাগ্যে গ্রহ চাপে সে নাকি 12 বছরের আগে আর নামে না। এই ভয়ে পূজা দেন, যাতে কোনো রকমে ওই শনির দশা আমার সংসারে না লাগে। মেধায় গৌর হরিব। তাহলে এই যে গ্রহরাজ, গ্রহরাজের পিতাকে সূর্যদেব, আর একজন আছে তার ছেলে, নামটা কি জানেন? তারপরে সব জানেন দেখছি, জমির ভাই কেনা পায়। হ্যাঁ, আর তার একটা কন্যা আছে, নাম কি তার? যমুনা। নিদায় গৌর হরিবল হরিবল। তাহলে মা, আজ গোয়ালা প্রভু আশীর্বাদ করলেন, শোনো গোয়ালা, জীবনের অনেক সময় চলে গেছে, আর বেশি সময় নেই, এবার নিজেকে জানতে শেখো, চিনতে শেখো, তুমি কে, কে তোমার, কেন মরে যারে তপত্রয়। আগে জানো, নিজেকে জানো, নিজেকে ভজন করো, নিজের সেবা করো। এই যে পরমাত্মারূপে ভগবান যিনি এখানে বসে আছেন প্রত্যেকের হৃদয় মন্দিরে, হরিব, প্রত্যেকের হৃদ মন্দিরে তিনি বসে আছেন, অন্তরের খবর সেই জানে, আমরা জানি না, তিনি জানে। তাই জগতে সবার চোখের ফাঁকি দেওয়া যায়, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবেন, কারণ তার মতো চোর, তার মতো ছদ্মবেশী, তার মতো বুদ্ধিমান, তার মতো চালাকার জগতে কেউ নেই। তার একটা সুন্দর ভজন আপনাদের একটু শোনায়, দেখুন মন দেবেন কথার মধ্যে, কি বলছে শুনুন। মন দিয়ে শুনবেন, আমি বুঝিয়ে বলব কি বলছি। বংশীওয়ালে কত মিয়াদ করল, বংশীওয়ালে অর্থাৎ গোবিন্দ, তাকে ইয়াদ করা মানে স্মরণ করো, তাহলে কি হবে, এক পলকে তোমার সমস্ত কষ্ট দূর হবে। বংশীওয়ালে কত মিয়াদ করল, বংশীওয়ালে কত মিয়াদ করল, কষ্ট সারে কর্ম দেন বনেঙ্গে সিতারে।
পানের একটা বাহার, সুন্দর বাহারি ফোটা সুন্দর পরিবেশকে, সুন্দর প্রকৃতিকে ধ্বংস করে দিতে, আবার শুকনো পরিবেশকে সুন্দরভাবে ফুলে ফুটিয়ে সেটাকে প্রস্ফুটিত করতে তিনিই পারেন। তাই বললেন, যিনি পারেন রাজাকে ভিখারি করতে, ভিখারিকে রাজা করতে, তার দ্বারাই সম্ভব। যদি তুমি তার দিকে এক পা বাড়িয়ে যাও, সে তোমার দিকে একশো পা এগিয়ে আসবে। শুধু তুমি এক পা বাড়িয়ে যাও, তুমি এক কদম যাবে, সে একশো কদম চলে আসবে তোমার দিকে। ভাবা যায় মা, কত দয়াল আমার গোবিন্দ। তাই বলছি মহাজন, কি বলছি, যখন বিপদের আশঙ্কায় আমরা ডুবে থাকি, যখন আমরা শোকের সাগরে ভেসে যাই, যদি সেই সময় ভগবানকে স্মরণ করা যায়, যেমন পঞ্চপাণ্ডবের সহধর্মিনী দ্রৌপদী, যিনি ছিলেন দ্রৌপদী, বিপদের মধ্যে থেকে ভগবানকে স্মরণ করেছিলেন, তার বিপদ থেকে রক্ষা করেছিল কে? গোবিন্দ। তাই বলছি, আর আমরা তার হাতের ইশারায়, আঙুলের মাথায় আমরা চলছি, তিনি নাচাচ্ছেন তাই নাচছি। হরি বল, হরি বল। তাই আজ ভগবান গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন কোথায়? মহাজন বললেন, দেখো নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, এটা কোথায় এলাম গোবিন্দ? পূর্বস্থলী। শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। অনেকদিন হয়েছে যাত্রা করেছি, এবার সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের, একটু মনে মনে রাগ হচ্ছে, মা তুমি তো বলে খালাস, সেবার ব্যবস্থা করো। ভাবছি মনে মনে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমার একার উপরে দায় দায়িত্ব দিলে, একবারও চিন্তা করলে না আমি একা করব কী করে? আরে বল, কিন্তু বলুন দেখি মা, তার চিন্তা কি আর আমাদের চিন্তার মতো? সে তো আগে থেকে চিন্তা করে বসে আছে, তিনি তো ভেবেই আছে যে কী করবেন আর কী হবে। বলছে, ও গোবিন্দ চিন্তা করছো কী করে কী হবে, তা যাও যাও, দেরি করো না, সেবার আয়োজন করো। গোবিন্দ গালে হাত দিয়ে চিন্তায় বসেছে কী করে কী হবে। আর এদিকে পূর্বস্থলিতে গৌরহরি যেই না এসেছেন, সঙ্গে সঙ্গে গোটা নদেবাসী খবর পেয়েছে যে গৌর এসেছে পূর্বস্থলিতে। নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। গৌরকে তো তারা ভালোবাসে মা, সবাই আমরা ভালোবাসি। যদি জানি প্রভু এসেছেন, কেউ কি ঘরে থাকবে? সবাই যাচ্ছে গৌর দর্শনে, যাকে যাকে অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে ছুটছে।
শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। ভাবুন একবার মা, এই যে আপনারা এসেছেন এখানে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, ভালোবাসেন তাই এসেছেন, যাকে কখনো চোখে দেখেননি শুধু তার কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আর যদি স্বয়ং প্রভু নিজেই এখানে আসেন তাহলে জগতে জীবের কি হবে? পূর্বস্থলিতে সমস্ত নদীবাসী যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। যে যেমনটা পেরেছে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু নিয়ে যাচ্ছেন ভগবানের সেবার জন্য। ভালোবাসা তো মা, ভালোবাসার ধন যে হয় তার জন্যে তো জীব ওজাড় করে দেয়। আজ অগণিত ভক্ত যাচ্ছে গৌর দর্শনে, আর সবার ক্ষমতা অনুযায়ী যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে, যে যেমন ব্যক্তি প্রভু সেবার জন্য নিয়ে যাচ্ছে। একে চেয়ে দেখো অগণিত ভক্ত আসছে। খুব চিন্তা হচ্ছিল তাই না, কি করে কি হবে? দেখো দেখো আমার ভক্তরা সবাই আসছে আমার সেবার বস্তু নিয়ে, দেখেছ? যাও আর দেরি করো না। হ্যাঁ, তাই ভক্তগণ আসছে মা মনের আনন্দে। মহাজন বলে দেখো দেখো আনন্দে ধাওয়ালো সবে, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি। কি গো মা, গৌর দর্শনে যেতে গেলে আনন্দ হয় না? এই যে আপনারা বাড়ি থেকে এসেছেন হরিনাম শুনতে, আনন্দ হচ্ছিল না? যাব আজ কৃষ্ণ কথা শুনতে, তাহলে সেই আনন্দটা একবার ফোটাতে হবে তো, দেখাতে হবে তো গোবিন্দকে। হাত তুলে আনন্দে ধাওয়ালো সবে, সবার হাত থেকে সেবার বস্তুগুলি নিয়ে তাড়াতাড়ি রন্ধন করো। রন্ধন হলো, সবার আগে প্রভুর সেবা হলো। আমার সেবার পর গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। ও গোবিন্দ এদিকে এসো, গোবিন্দ ঘোষ বলছে প্রভু হাত বাড়ালে যে আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? কি গো মা, সেবার পরে কি কি খান, লাস্টে কি দেয়? হরি তো কি বিয়ে বাড়িতে হরি তো কি দেয়? তা ভগবানের সেবার শেষে কি দিতে হয়? হরি তো কি মুখশুদ্ধি না? গোবিন্দ বলছে কি মুখশুদ্ধি চাই প্রভু? মায়েরা বলুন না, বলে দিন আরেকবার হরি তো কি। ও আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আনছি। প্রভুকে বসে রেখে চলল গ্রামে, পথ হেঁটে গেল গ্রামে। গ্রামে গিয়ে সবার কাছ থেকে আঁচল পেতে মুখশুদ্ধি ভিক্ষা করছে। সবার গাড়ে গিয়ে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, তুইটি হরি মাগিয়া লইল, দুটো হরিতকে ভিক্ষা করেছে মাঝে, ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে। এখন পথে আসতে আসতে কিছুটা রাস্তা আসার পর
এত পরিবারে ক্লান্ত হয়ে গেছে, মনে করুন একবার ছুটে গেছে আবার ফিরে আসছে, খুব পরিশ্রম হয়ে গেছে কি না, ভাবছে একটু কাজ করি, একটু না হয় গাছের গোড়ায় বসে বিশ্রাম করে তারপরে আবার যাব। বিশ্রাম করছে গাছের গোড়ায় বসে বসে, হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকে গেল, আজ যেমন চাইলেন কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও তাহলে কি হবে, আজকে ছয় ক্রোশ পথ, আসতে যেতে ছয় ক্রোশ পথ অতিক্রম করলাম, কাল যদি আরো এসে যেতে হয় তার থেকে একটা কাজ করি, দুটো হরি তো কি তো, একটা আমার কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। তিনি তো আর জানতে পারছেন না কিছু আমি কি করে কি করছি, চিন্তা করুন, এই চিন্তাটাই আমাদের, এই ভাবনাটা যদি আমরা কেউ ভেবে থাকি তবেই ভুল, তার কিছু জানতে বাকি থাকে না, যেই সঞ্চয় করে রেখেছে এটাই কিন্তু তার অপরাধ মা, সে ভগবানের প্রতি ভরসা নির্ভরশীল হতে পারেনি তাই সঞ্চয় করে রেখেছে। আমাদেরও সেই একই অবস্থা, আমরা ভগবানকে ভরসা করতে পারি না তাই সঞ্চয় করি, তাই না? তা দেখুন যেই না সঞ্চয় করে রেখেছে, একটা নিজের কাছে রেখেছে আর একটা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে প্রভুর হাতে দিয়েছে। কিন্তু গৌরসুন্দর ভক্তের এই কর্মটা সবই বুঝতে পারলেন, মুখে কিচ্ছু বললেন না, কিছু সময় বিশ্রাম করি, ভক্তদের বললেন চলো আর দেরি কেন যাত্রা করি, সবাইকে নিয়ে পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় গেলেন? পরদিবসেতে প্রভু অগ্রদীপে আইলেন, গোবিন্দ ঘোষের ঘর কোথায় মা? অগ্রদীপ, সেখান থেকে গিয়েছিল পুরীধামে। আর যেই না অগ্রদীপে গৌরহরি এসেছেন বলছে ও দয়াময় এখানেই ছিলাম আমি, এখানেই আমার বাসস্থান প্রভু। আচ্ছা আচ্ছা গোবিন্দ শোনো আর কোথাও যাব না, এখানে সেবার আয়োজন করো। হরি হরি, তিনি যে বড় ছলনাময় সবই বোঝেন তিনি, সেবার আয়োজন হলো, সেবাও দিল। ও গোবিন্দ মুখশুদ্ধি লাগে প্রভু দাও, সেবা দিলে মুখশুদ্ধি দাও, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি লাগি প্রভু মরে বরণ লাগি প্রভু। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না মা, কারণ নিজের কাছে রেখে দিয়েছে, তো মনের আনন্দে খুশি হয়ে হেলতে দুলতে বলে উঠলেন আমি তো জানি তুমি চাইবে, দাঁড়া 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 এক্ষুনি দিচ্ছি, সব কিছু ব্যবস্থা আছে দাঁড়া। যেই না বাহির করে দিয়েছেন মা, গৌরহরি বললেন দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, চাইবা মাত্র দিতে পারোনি, হাজ এত তাড়াতাড়ি কোথায় পেলে তুমি দয়াময়? কাল তো দুটো হরি তোকে ভিক্ষা করেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম একটা আমার কাছে রেখেছিলাম, আমি তো জানি যে তুমি আর চাইবে, সেই জন্য একটা আমার কাছে রেখেছিলাম, চাইবা মাত্র সেটা দিলাম। বাহ চমৎকার, ও গোবিন্দ এতদিন আমার সঙ্গী হয়ে আমার সঙ্গে থেকে তুমি এই শিক্ষা পেয়েছো গোবিন্দ। গোবিন্দ ঘোষ বুঝতে পারছেন না মা, প্রভুর কথা বুঝতে পারছেন না, দয়াময় আমি কি কোনো ভুল করলাম, আমি কি কোনো ভুল করেছি প্রভু? গৌরহরি বললেন না না তুমি কোনো ভুল করনি, ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো? হ্যাঁ গোবিন্দ আমি ভুল করেছি। প্রভু গো হে তুমি কি বলছো, আবার তুমি কি সে ভুল করতে পারো বলো না দয়াময়, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কি আমার ভুল করেছো তুমি? গোবিন্দ আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গোবিন্দ সন্ন্যাসী নহে কবু সঞ্চয় বাসনা, তুমি না সন্ন্যাসী, সব কিছু ত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছো, যে সন্ন্যাসী হয় যে ত্যাগী হয় তার মধ্যে সঞ্চয় বাসনা কেন থাকবে? গোবিন্দ তুমি সর্বস্ব ত্যাগ করেছো ঠিকই,
সঞ্চয় বাসনা তোমার মন থেকে যায়নি, তাই আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। এমন কথা তুমি বলো না, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি যে, কিন্তু সঞ্চয় যদি করেও থাকি সে তো আমার জন্য করিনি দয়াময়, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য, তাতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মুখে যা চাই তুমি বলো, কিন্তু তুমি আমায় ত্যাগ করে দেবে দয়াময়। তুমি তো জানো তুমি ছাড়া জগতে আমার আর কেউ নেই, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরণী, তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু গো, এবারের মতো ক্ষমা করে দাও, চরণটা জড়িয়ে ধরে কাজ। তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরে হে রাখো চরণে, একবার কৃপা করে দয়াল হরে তুমি রাখো চরণে। শুনেছি তোমার সঙ্গী হতে আমি চাই না, তবে তুমিও শুনে রাখো, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তোমার কি মনে হয় আমি ভালো থাকবো না, আমি সুখে থাকবো না? ভুল ভেবেছো তুমি, ভুল ভাবছো তুমি, আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো, অনেক শান্তিতে থাকবো, কেউ জানুক বা না জানুক তুমি তো জানবে।
আমি তোমাকে ছেড়ে কত সুখে আছি, চলে যাও, যাও, কেন দাঁড়িয়ে আছো, চলে যাও, চাই না তোমায়, আমি চাই না দয়াময়, কিন্তু তুমিও শুনে যাও, যদি আমি তোমাকে সত্যি ভালোবেসে থাকি, যদি অন্তরের হৃদয় মন্দিরে তোমাকে বসিয়ে রাখি, যদি সদা সর্বদাই তোমাকে ডেকে থাকি, ভরসা করে থাকি, তোমার প্রতি নির্ভরশীল হয়ে থাকি, শয়নে স্বপনে যদি তোমায় ডেকে থাকি, আজ চলে যাচ্ছ যাও, তবে তুমিও শুনে রাখো, আমার ডাক যদি সঠিক হয়, যেখানেই যাও না কেন, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে এক পক্ষকালের মধ্যে, আবার আসতে হবে, ফিরে তোমাকে আসতেই হবে, যদি আমি তোমায় প্রকৃত ভালোবেসে থাকি, এক পক্ষকাল তার মধ্যেই তোমায় ফিরে আসতে হবে, যাও, চলে যাও, চাই না আমি তোমায়, আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও, তাড়িয়ে দিল। ভগবানও তেমন, তার যে কথা সেই কাজ, চলে গেলেন। পথের মধ্যে বসে বসে কাঁদছে গোবিন্দ দয়াময়, চলে গেলে তুমি, একবারও আমার মনটা বুঝতে চাইলে না, শুধু মুখের কথাই শুনলে, কি নিয়ে বাঁচবো আমি, কি নিয়ে থাকবো আমি, তুমি ছাড়া যে আর কেউ নেই দয়াময়। পাড়াপড়শি দেখছি গোবিন্দ ঘোষ পথের ধারে বসে কাঁদছে, এলাকার ছেলে, চিনতে পেরেছে সবাই, তাকে ধরাধরি করে তার যে ঘর সেই ঘরে পৌঁছে দিয়েছে। ঘরের মধ্যে বসে বসে গোবিন্দ কাঁদছে, মা এবার মনে করুন তো, এতদিন যার সঙ্গ থেকেছে, যার সঙ্গে চলেছে, একসঙ্গে ঘুরেছে, একসঙ্গে নাম করেছে, সর্বদাই সর্বক্ষণ যার কাছে ছিল, সেই ব্যক্তিকে আজ ঘরের মধ্যে একাকী বসে তার কি আর মন বসে ঘরে, ভালো লাগছে না। দিন যায়, একদিন, দুদিন, তিন দিন, নিজেকে বড় একা লাগে, ঘরে বসে বসে কাঁদতে কাঁদতে, প্রভুর কথা ভাবতে ভাবতে, দেখতে দেখতে 13 দিন হলো, প্রভু এলো না, কি করব আর। জগতে সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু সেই ভগবানের চরণেও যদি আমার ঠাই না হয়, তিনিও যদি আমায় ত্যাগ করে দেন, তাহলে আর কি নিয়ে বাঁচবো পৃথিবীতে, বেঁচে থেকে লাভ কি, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। তবে দয়াময়, আমি তোমাকে স্মরণ করতে করতেই যাব, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি, তোমারই নাম গাইতে গাইতে গঙ্গার জলে নিজেকে ত্যাগ করব। যাচ্ছে মা, এই তো প্রকৃত ভক্ত, যাচ্ছে প্রভুকে ডাকতে ডাকতে, স্মরণ করতে করতে যাচ্ছে, হরি হে বলো আমার, সেদিন কবে হবে তোমার আশার আশে, দয়াল আছি বসে, তোমার আশার আশে, দয়াল আছি বসে, বলো বলো সেদিন কবে চরণ দেবে দয়াময়, সেদিন কবে বা হবে
সবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিল আমাদের বলা হলো না। এই ভবির মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারির কর্তা শুনি বার্তা, তুমি পারির কর্তা আমি শুনি বার্তা, বলো বলো কবে পার করিবে দয়া মা, কবে আসবে সেদিন যেদিন ভবসিন্ধু পার হব আমরা, পারির মাঝি যিনি আমাদের পার করে নিয়ে যাবে, পার ঘাটায় বসে বসে কাঁদতে হবে পার করো পার করো বলে। ভাবে এসেছিলাম তোমায় কথা দিয়েছিলাম, মানব কুলে জন্ম পেলাম কিন্তু অবহেলা করে সময় নষ্ট করলাম, দিবস রজনী আমল তাবল পাচাল করিতে পারো তাহার ভেতরে একবার কি গোবিন্দ বলিতে নারো, ডাকা হলো না ভালোবাসতে পারলাম না মজা হলো না, শুধু তোমার কাছে নিবেদন দুফুটা বাড়ি বরিশন করে তোমার চরণে ঠাই দিলাম, নিজেকে সঁপে নিয়ে শুধু তোমাকে জানিয়ে রাখি দয়াময় নিজ গুণে কৃপা করে এই অধমকে তোমার চরণে ঠাই দিও। হলো না আশা যাওয়াই সার হলো, তোমায় ভালোবাসতে পারলাম না, যদি কোনো জীবে আপন গুরুচরণ আশ্রয় করে যদি ভগবানের চরণে দুফোঁটা বাড়ি বরিশন করে দেহ মনে প্রাণ শোকে দিয়ে যদি একটা বার বলতে পারে ভগবানকে বাঁধতে গেলে কিচ্ছু লাগে না মা, অর্থ লাগে না পাণ্ডিত্য লাগে না কিচ্ছু নয় দুফোঁটা বাড়ি বরিশন, কারণে তিনি সব সইতে পারেন সহ্য করতে পারেন, পারে না তার সন্তান যদি কাঁদে তিনি সইতে পারে না, দু ফোঁটা চোখের জল যদি একবার তুমি তার চরণে দিয়েছ সে যে তোমার চরণের দাস হয়ে পড়ে থাকে, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি শ্রী সচিনন্দ নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করি জানি পূজ আমি
অমৃত কথা কি সব সব জায়গায় থাকে? অমৃত সব জায়গায় রাখা যায়? মা, কি অমৃত রাখতে গেলে তার সঠিক পাত্রটা দরকার, যেটা সবার মধ্যে থাকে না। হ্যাঁ, দেখবেন যারা প্রকৃত অমৃত আস্বাদন করতে পারে তারা আস্বাদন করে, আর যারা অমৃত আস্বাদন করতে পারে না তারা কি করে? ভালো লাগবে না, অমৃত ভালো লাগবে না তাদের। এখানেই দেখুন তার অনেক প্রমাণ। এই যে দেখছেন না, দু একজন করে উঠে উঠে চলে যাচ্ছে, কেন বলুন তো? কৃষ্ণ নাম হরি নাম যতই ভালো হোক ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? জিজ্ঞাসা করবেন কিরে কেমন হয়েছে কীর্তন, ওই হলো, ওই লাগলো। ঠিক, একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা, একটু মন দিয়ে শুনবেন। প্রকৃত যারা মধু পান করে, প্রকৃত যারা অমৃত পান করে, তাদের এখান থেকে উঠে নিয়ে যান তো কেউ, দেখি কার ক্ষমতা আছে। ইহজগতের কেউ পারবে না যারা প্রকৃত কীর্তন ভালোবাসে। আর যাদের ওই দুরকম আছে সংসার আর এদিকে কৃষ্ণ নাম, তাদের অবস্থা ওই রকমই হবে। ও ভালো লাগলো, তারই একটা প্রমাণ শুনুন তাহলে। গোবরে থাকে যে পোকা তার নাম কি? গোবরে পোকা। আর ফুলে যে মধু পান করে? মৌমাছি। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব, এতটাই বন্ধুত্ব, বেশ কিছুদিন ধরে বন্ধুত্ব হতে হতে হঠাৎ একদিন বলে বসলো দুইজনে, আরে বন্ধু তুই, হ্যাঁ তা বটে, কথা সত্য কথা, বন্ধু হলাম কিন্তু কেউ কারোর বাড়ি যেতে পারলাম না, একদিন তো একটু যাওয়াই যেতে পারে নাকি? তা বলছে নিশ্চয়ই, তাহলে তুই একদিন আমার বাড়ি আয়, আমি একদিন তোর বাড়ি যাই। তা কে কার বাড়ি আগে যাবে? মৌমাছি চিন্তা, ও মা আমার দিকে, এদিকে শুধু আপনার বাড়ি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ যাবেন তো, আগে আমার বাড়ি চলুন, না আগে আমার বাড়ি যেতে হবে। মৌমাছি চিন্তা করছে যে গোবরে পোকার বাড়ি যদি যায় তাহলে তো গোবর খাওয়াবে, আর আমার বাড়িতে গেলে মধু খেতে পারবে, তা গোবর খাওয়ার আগে মধুটা ওকে খাওয়িয়ে নিই, তারপরে যাবো ওর বাড়িতে। এখন যে গোবরে পোকা সে বলছে তাহলে তোমার বাড়ি আগে যাই, নিশ্চয়ই হ্যাঁ তুমি চলো আমার বাড়ি, আগে সবাই আমার বাড়িতে, কেমন? এখন বন্ধুর বাড়ি গেছে মা, একটা সরোবরে নিয়ে গেছে, সরোবরে নিয়ে গিয়ে পদ্ম ফুল ফুটে আছে, বলছে এইটা আমার বাড়ি বন্ধু, এই যে আমার বাড়ি, দেখছো না ফুল ফুটে আছে সরোবরে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখো, সদ্যজাত প্রস্ফুটিত কত সুন্দর ফুল, দেখতে পাচ্ছ? এই দিকে আমার দিকে, আমার বাড়ি এসেছো তো, আবার অন্যদিকটা গেছো কেন? দেখো দেখো, এই দেখো পদ্ম ফুল ফুটে আছে, সুন্দর পদ্ম ফুল, তোমার যেখানে চাই সেইখানে বসবে, মধু পান করো। হ্যাঁ এখন এক পদ্ম ফুলে বসিয়েছে বাবা গোবর পোকা, মানে গোবরে পোকা বসেছে মধু পান করতে, আর মৌমাছি সে কি করছে, আর এক ফুলে বসে মধু পান করেছে। তার যতটুকু পান করার করেছে, পান করে
এবার সেখান থেকে ডাকছি, বন্ধু মধুপান করছো তো, কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে, পান করো, আস্তে আস্তে পান করো, দেখবে ভালো লাগবে। আবার কিছুক্ষণ পর জিজ্ঞাসা করেছি, বলি ও বন্ধু বলি ঠিক আছো তো, মধু পান করছো, কেমন লাগছে? ভালো লাগছে না? আবার কেমন কথা, কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু, এই আবার কি করে হয়? বলি তুমি যখন মধু পান করতে বসেছিলে, মুখ টুক ঠিকঠাক ধুয়ে তারপরে পান করেছিলে? অনেকে মনে মনে ভাবে, যাই একটু দেখে আসি কীর্তনিয়াটা দেখতে কেমন, আর কেমন কি গায়ে কিছুক্ষণ পরে বলে আর দরকার নেই, বেশি রাত জাগলে আবার শরীর খারাপ হতে পারে, তার থেকে কীর্তন কীর্তনের জায়গায় থাক, চল গিয়ে ঘুমিয়ে পড়িনি তাই গৌর হরি বল। ভগবান যদি চান আমাদের জীবনের চোখ দুটো বন্ধ করলে আর খুলতে পারবো কিনা তাই আমরা জানি না, জীবনের এমন একটা দিন আসবে মন চাইলেও আর চোখ খুলতে পারবো না। যতক্ষণ খুলে আছো চোখটা, যেন তোমার সৌভাগ্য এখনো আছো, যেদিন বন্ধ হয়ে যাবে আর ইচ্ছা করলেও তাকাতে পারবে না, তাই ঘুমানোর চিন্তাটা না করলেই ভালো হয়। বাড়ি যাবেন কোথায়? আপনার বাড়ি এটা তো বাড়ি নয়, একটা বাসা, পাখির যেমন বাসা এটাও আমাদের একটা বাসা, এটা বাড়ি নয়, বাড়ি তো সেখানে যেখান থেকে আসা। তা যারা ওই মনোভাব নিয়ে আসে তারা কিছুক্ষণ পরে চলে যাবে, ওই কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু, কীর্তন ঠিক একটা ভালো লাগবে না। তা এখন গোবরের পোকা মনে মনে চিন্তা করছে, বন্ধুর বাড়ি যাব, জীবনে কোনোদিন মধু খাইনি, মধুর স্বাদ কেমন জানি না, যদি ভালো না লাগে তাই কি করেছে, সে কিছুটা আবার আসার সময় মুখের মধ্যে গোবর ভরে এনেছে। হ্যাঁ, এখন গোবর ভরে মুখের মধ্যে গোবর, আর এদিকে মধু পান করছে, তা গোবর আর মধু মিশে গিয়ে কি হচ্ছে, কিছু গোবর গোবর কিছু মধু মধু, ভালো লাগছে না? যেই না বলেছে বন্ধু এইভাবে কখনো মধু পান করতে নেই, মধু আস্বাদন করতে গেলে বদন পরিষ্কার করতে হয়, পবিত্র হতে হয়, তারপরে মধু পান করতে হয়। তাহলে এক কাজ করো, ভালো করে সরোবরে মুখটা ধুয়ে নাও, নিয়ে তারপরে মধু পান করো। এই কথা শুনে এখন গোবরে পোকা চিন্তা করছে, ঠিক আছে বন্ধুর বাড়ি এসেছি, বন্ধু বলছে যখন ভালো করে মুখটা ধৌত করে পরিষ্কার করে, যারা এখানে এসেছেন হৃদয়টাকে পরিষ্কার করে অহংকার হিংসা চাওয়া পাওয়া বিভিন্ন রকমের কালিমা দূরীভূত করে শুধুমাত্র লীলা কথা আস্বাদন করবার জন্য, অমৃত কথা আস্বাদন করার জন্য এখানে যারা এসেছে, নামের মধ্যে যারা ডুবে আছে অমৃত আস্বাদন করছে, একবার নামের মধ্যে যদি তার মন প্রাণ সর্বস্ব ডুবে যায় মা, সে যে আর এখান থেকে উঠতে পারবে না। এই যে আপনারা বসে আছেন নিশ্চয়ই আমাকে দেখার জন্য নয়, কে রেখেছে বসিয়ে? কৃষ্ণ কথা, অর্থাৎ যার কথা শুনছেন আপনি তাকে দেখেননি, কিন্তু তার কথা শুনছেন ঘন্টার পর ঘন্টা বসে, তাহলে একবার ভাবুন নামের কি মহিমা। এই অমৃত যদি কেউ প্রকৃত আস্বাদন করতে পারে, সে যে আর উঠতে পারবে না এখান থেকে। আজ মুখটা ধৌত করে পরিষ্কার করে ফুলের উপরে বসে যখন শুদ্ধ মধু আস্বাদন করছে, আস্বাদন করতে 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 মা, যেই না দিনের আলো আস্তে আস্তে বিকেল হতে গেল, সূর্য গেল অস্ত, বেলি অবসান, হঠাৎ সেই সময় কি হয়, পদ্মফুলের অবস্থা কি হয়, পাপড়ি বুঝে যায় না? এখন মধু পান করছে আর মৌমাছি ডাকছে, বন্ধু বন্ধু সূর্য অস্ত চলেছে, এবার উঠে এসো না হলে ফুলের মধ্যে বাধা পড়বে, উঠে এসো বন্ধু। ফুলের ভিতর থেকে শুধু একটা কথাই বলছে, আহা আমাকে ডেকো না, আমাকে মধু পান করতে দাও,
সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে মধু আস্বাদন করতে দাও। আস্বাদন করছে আর পারছে না মা, মধু পান করতে করতে মধুর নেশায় ফুলের মধ্যে বাধা। পাপড়ি গেল বুঝে ভ্রমর, সারা রাত ধরে গাছের ডালে বসে পাগলের মতো, বন্ধু বন্ধু কোথায় তুমি, খুঁজছে পাচ্ছে না। দেখতে দেখতে ভোর হলো বাবা, হঠাৎ মৌমাছি দেখছে একজন সাধু এসেছে সরোবরে ফুল তুলতে ভগবানের সেবার জন্য। যে ফুলে ভ্রমর বাধা আছে, আহা সেই গোবরী পোকা বাধা আছে, সেই ফুলটা তুলে নিয়ে সেই বৈষ্ণবে তার ফুলের সাজিতে রাখলেন। নিয়ে গেলেন, মৌমাছি পাচু পাচু যাচ্ছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, বন্ধু কি সৌভাগ্য তোমার, আজ মধু পান করতে করতে নিজেকে পবিত্র করে ফেলেছ, যার জন্য আজ বৈষ্ণবের পরশ পেলে। এবার যে বৈষ্ণবের পরশ পেতে ধীরে ধীরে গোবিন্দ চরণে পৌঁছাবে। মৌমাছি যাচ্ছে, দেখছে কি সেই বৈষ্ণব মন্দিরে প্রবেশ করে প্রাত সময়ে সেই ফুলটি ভগবানের চরণে গোবিন্দাই নব বলে নিবেদন করল। দূর থেকে মৌমাছি কাঁদছে, বন্ধু বন্ধু গো, যেটা আমার ভাগ্যে হলো না, যেটা আমার ভাগ্যে জুটল না, আজ তুমি কত বড় ভাগ্যবান, তুমি গোবিন্দ চরণে পৌঁছালে বন্ধু, কি সৌভাগ্য তোমার, কি ভজন তোমার, কি নিষ্ঠা তোমার। সন্ধ্যা হওয়ার সাথে সাথে মা গো সেই ফুলগুলি তুলে নিয়ে ভগবানের চরণ থেকে সেই বৈষ্ণবে সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি গাছের ডালে বসে বন্ধুর জন্য তাকিয়ে দেখছে, সাধু সঙ্গ পেল, ভগবানের চরণ সেবাই লাগলো, এবার গঙ্গার জলে সঁপে দিল সেই দেহ। মৌমাছি বসে বসে কাঁদছে, তাই মা গো ভক্ত সঙ্গ সাধু সঙ্গ জীবনের শ্রেষ্ঠ কর্ম, সাধু সঙ্গ করো যদি ভক্তি জগতে প্রবেশ করতে হয়, ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখো, দুপুটো বাড়ি বরিশন করো, ভক্ত আলিঙ্গন করো, তবেই তো হৃদয় মাঝির সমস্ত হিংসা কালিমা দূরীভূত হয়ে হৃদ মন্দিরে পরমাত্মা রূপে ভগবান গৌর হরি ভক্তগণকে নিয়ে নাম সংকীর্তন করবে। অহংকার দূরীভূত করো, হিংসাকে দূরীভূত করো, ভক্ত সঙ্গ করো, তবেই আমাদের চিত্ত শুদ্ধ হবে, চেত দর্পণ মার্জনং, যদি নাম শ্রবণ করা যায়। জীবনে সব কিছু ত্যাগ করে সব ভুলে গিয়ে সংসারের কর্ম সংসারে, এখানে যার যার কর্ম তার তার নিজের, তাই সব কিছু ভুলে গিয়ে না ঘুমিয়ে আজ আমরা এইখানে কয়েক ঘন্টার জন্য আমাদেরকে সঁপে দিতে হবে গোবিন্দ চরণে। একবার দু হাত তুলে আমরা সবাই মিলে গাইব, দেখি হাত তুলুন, হরি বল, তুলুন তুলুন, সবাই তুলুন, হরে কৃষ্ণ, তুলেছেন প্রত্যেকে, তুলেছেন, কি হলো মাঝে মাঝে হাতগুলো তুললেন না, যে যে হাতগুলো ওঠেনি সেগুলো তুলুন, আমার তুলুন, হাতটা তুলুন, হ্যাঁ, নিতাই গৌর হরি বল, হরি বল, ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নে বা হরি বল, হরি বল, হরি Thank you.
কত অহংকার নামের মধ্যে ডুবে থাকো, সময় গেলে আর পাবে না। আজ দেখুন মা, জলে যখন এক পা দু পা করে নেমে যাচ্ছেন, এদিকে গৌরহরি জানতে পারলেন তার এক ভক্ত অর্থাৎ গোবিন্দ জলে ডুবে মরতে চলেছে। বিলম্ব না করে তিনি ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায়? মালদায়। ওই রামকেলিতে প্রভু অন্তরে জানতে পারলেন গোবিন্দ ঘোষ জলে ডুবে মরতে যাচ্ছে। দেরি না করে একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিলেন। পাথর জলে ভাসছে মা, কখনো শুনেছেন না দেখেছেন পাথর জলে ভাসে? দেখেছেন? প্রভু রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করতে গিয়েছিল, হ্যাঁ, যে সেতুটা পার হয়েছিল সেটা কি দিয়ে তৈরি ছিল? নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে, তার যদি ইচ্ছা হয় তাহলে পাথরও জলে ভাসে। সেই সেতুটার নাম কি? হ্যাঁ, রাম সেতু। তা মাগো, আজ যে পাথরটা জলে ভাসিয়ে দিল, পাথরটা ভাসতে ভাসতে এসে পৌঁছালো কোথায়? ওই অগ্রদ্বীপের ঘাটে। গোবিন্দ এক পা দু পা করে জলে নামছে আর পাথরটা বারবার গায়ে এসে লাগছে। মনে মনে ভাবছে কি ব্যাপার, এই কালো কষ্টি পাথর ভেবেছে। এটা যে পাথর সেটা মনে মনে মানে সেটা দেখতে পাচ্ছে না, ভাবের ঘরে প্রভুর শোকে নিজেকে বিসর্জন করতে যাচ্ছে, তো কালো পাথরটাকে ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, কালো পোড়া কাষ্ঠ। এই ভেবে যেই না গায়ে লাগছে ততবার ঠেলে সরিয়ে দিচ্ছে। হঠাৎ হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ নিজেকে এমন করে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। চারিদিকে তাকিয়ে দেখছে কে কে বলছে এমন কথা, দেখা যাচ্ছে না কেন, কে তুমি? ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। চারিদিকে খুঁজছে কাউকে পাচ্ছে না, কিন্তু দৈববাণী হচ্ছে, আর মরা হলো না মা, ভক্তের কি মৃত্যু হয়? মরা হলো না। প্রভু কিভাবে ভক্তকে রক্ষা করে যুগে যুগে, শুধু এ যুগে নয়, যুগে যুগে ভক্তকে রক্ষা করে এসেছেন। চলে গেল ঘরে, ১৩ দিন পার হয়ে এলো ১৪ দিন। ১৪ দিন যখন হলো, স্বয়ং করুণাময় প্রভু আমার সমস্ত ভক্তগণকে নিয়ে গোবিন্দ ঘোষের অগ্রদ্বীপে ওই গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে আবার দাঁড়ালে। গোবিন্দ, গোবিন্দ! কে 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 তুমি? তো প্রভুর কণ্ঠস্বর, তবে কি প্রভু এসেছে? যেই না দরজা খুলেছে দেখছে বাইরে গৌর সুন্দর ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়া মা। এসেছো তুমি, এসেছো দয়া মা। ও প্রভু, কথা দাও আমার চরণ ছেড়ে আর যাবে না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, অনেক কষ্ট পেয়েছি। গৌরহরি বলছে, গোবিন্দ শান্ত হও, কেঁদো না, আমি এসেছি তোমার কাছে, কিন্তু আমি আসার আগেই আমার বার্তা পাঠিয়ে দিয়েছি। পেয়েছো? তোমার বার্তা? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে কেন? তুমি কি করে বুঝলে প্রভু? সে কি আমি বুঝবো না? আহা, ও প্রভু, মরতে গিয়েছিল, কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ কোথায় রেখেছো? সেটা আবর্জনার মধ্যে। যাও যাও নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনা থেকে সেটাকে তুলে দেখছে, এ তো পোড়া কাষ্ঠ নয়, কষ্টি পাথর।
প্রভুর কাছে এসে যেই না দিয়েছে মা। গৌরহরি বলেন, গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। বলি, এটা দিয়ে কি হবে জানো? কি হবে দহেময়? এটা দিয়ে একটা বিগ্র তৈরি হবে, আর সেই বিগ্র আমি তোমার ঘরে স্থাপন করব। বেশ, এক বিগ্র তৈরি হলো, নাম দিল কি? গোপীনাথ। স্থাপন হলো, প্রভু নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। গোবিন্দ, আজ থেকেই বিগ্রের নাম গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করবে, সেবা দেবে, সঞ্চয় করে রাখবে না। আরো বলি, শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না। একজন মানে একটা বিবাহ করবে, বিবাহ করে স্বামী স্ত্রী দুজনে গোপীনাথের সেবায় নিজেদেরকে সঁপে দেবে। আর এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। দয়াময়, তুমি চলে যাবে? হ্যাঁ। শোনো গোবিন্দ, এই যে বিগ্র স্থাপন করেছি আমি, এই বিগ্রহকে যদি তুমি সেবা দাও, সেই সেবা আমি পাব। আমাদের গোপীনাথ একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের গোপীনাথ অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা দে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। হরি বল, হরি বল। তাকে সেবা দিলে সেই সেবা আমি পাব। কেমন? এবার আমি আসি, কোথায় যাবে তুমি প্রভু? আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা, নয়ন ভরে, ভক্তগণকে নিয়ে চলে গেল। আর প্রভু বলে গেলেন, তুমি বিবাহ করবে আর প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটা সেবায় দেবে। এখন গৌরহরি কথা মতো গোবিন্দ ঘোষ যা ভিক্ষা করে, মা দিনে চারবার সেবা দেয়। এইভাবে এক বছর যেতে না যেতে সুকন্যার সন্ধান পেল, শুভ দিন দেখে বিবাহ করলো। হরি বল। যেদিন বিবাহ হলো, বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। এক বছর যেতে না যেতে একটি ছেলে হলো, ছেলের নাম রাখলো, ঘরে যে বিগ্র আছে তার নাম কি? নিজের ছেলের নামও রেখেছে গোপীনাথ। এটা আমার বিগ্র গোপীনাথ, এটা আমার পুত্র গোপীনাথ, আমি দুই পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আবার কমে গেল। সংসার হচ্ছে যে বড় হচ্ছে না, যখন সংসারে কিচ্ছু থাকে না তখন আমাদের মুখে কি থাকে? কৃষ্ণ, কৃষ্ণ। যখন একটু একটু করে ভগবান সব দেন, সংসার দিনে দিনে বড় হতে থাকে, সংসারের চাপে পড়ে ভগবানকে ডাকার সময় আমাদের আর হয় না। যত বিষয়ের মধ্যে ডুবে যাব তত ভগবান দূরে সরে যাবে। হরি বল। তা গোবিন্দ ঘোষের অবস্থা তাই, সারাদিনে চারবার সেবা দিত, এখন হয়ে গেল দুবার। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে বেশ আষ্টেপৃষ্টে বাঁধা পড়ে যাচ্ছে। তো মায়া যেমন দিয়েছি, তেমন মায়াটাকে আমি কাটিয়ে নেব। হরি বল। কিভাবে কাটাচ্ছে মা? একদিন ভিক্ষা করে সে ডাকছে, মাধবী, যা ভিক্ষা করেছি দুই ভাগ করো, এক ভাগ রেখে দাও আর এক ভাগ রন্ধন করো। আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে সে দেখছে ঝোলাটা সেইখানে পড়ে আছে, রান্না হয়। মাধবী,
বলি গেলে কোথায়, কত বেলা হয়ে গেল এখনো রন্ধন করলে না। ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী পড়ে আছে। ওঠো ওঠো, এখন গোপীনাথের চরণ ধরে পড়ে থাকার সময়, আগে সেবা দাও তারপরে যা খুশি তাই বলবে। কি হলো? বলি ও মাধবী, কথা কানে যাচ্ছে না, শুনতে পাচ্ছ না? মাধবী সাড়া দেবে কি করে, আর নেই, সাড়া পাচ্ছে না, বারবার ডাকছে কোনো সাড়া পাচ্ছে না। কি হলো মাধবী, কোনো কথার উত্তর দিচ্ছে না কেন? কাছে গিয়ে যেই না তার অঙ্গ পরশ করেছে, হঠাৎ অসার দেহ দেখে চিৎকার করে উঠেছে, গোপীনাথ গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে বলো? কি অপরাধ করেছিল মাধবী, আমি কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে গোপীনাথ, কেন কেড়ে নিলে? কি বলছে কথাটা মা? আমার মাধবী সত্যি কি আমার মাধবী? না, পাড়া পড়শি ছুটে এসে তার মাথার হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, আহা এমন করে কেন বলছো? ও গোবিন্দ, সে তো তোমার নয়, তোমার যদি হতো তোমায় ছেড়ে যেত না, যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন, তোমার না একটা সন্তান আছে, তাকে তুমি সঙ্গে করে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটিও, কেঁদো না। সমস্ত পাড়া পড়শির কথা শুনে নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। শেষকৃত্য করবার পর প্রতিদিন ভিক্ষা করে নিজের সন্তানকে খাওয়ায় আর ভগবানের সেবা দেয়, এই তার সংসার। দেখতে দেখতে ছেলের বয়স হলো 5 বছর, আর 5 বছরের শিশু যে হয় সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে, কি গো মা, তাই না? প্রতিদিন মাঠে খেলা করে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে অন্যান্য বাচ্চাদের মায়েরা সন্তানকে কোলে করে ঘরে নিয়ে চলে যায়, আর এই ছোট্ট 5 বছরের ছেলে গোপীনাথ সে একা একা পায়ে হেঁটে ঘরে ঢোকে। একদিন বাবা ভিক্ষা থেকে আসা মাত্রই বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায় বলো না বাবা, আমার মা কোথায়? বাবা সকলের মা খাওয়ায়, আদর করে, ভালোবাসে, ঘুম পড়ায়, কিন্তু বাবা আমার মা কোথায়? আমার মা তো আমাকে আদর করে না, আমার মা তো আমাকে ভালোবাসে না, কোথায় আমার মা? ও গোপী, আহা বাবা বলো না আমার মা কোথায়? একদিন বলে উঠলেন গোবিন্দ ঘোষ, ওরে আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক। না না, সে কী করে হয়, তুমি তো আমার বাবা, আমার মা কোথায়? 5 বছরের শিশু মা কি আর বোঝেছে, সে বলছে আমার মা কোথায়, প্রতিদিন একই প্রশ্ন। সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বললেন, তবে যা মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট শিশু বাবার কথা বিশ্বাস করে ঠিক তার পরের দিন মন্দিরে প্রবেশ করে ভগবানের সম্মুখে বসে বিগ্র গোপীনাথের সামনে নিজের পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে, গোপীনাথ বলো না কোথায় আছে আমার মা? বলে দা হে, গোপীনাথ বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা। মা বলে
এদিকে গোবিন্দ ঘোষ স্নান করে সে নিজের পুত্রকে ডাকছে। সন্তানকে কে না ভালোবাসে, সব মাতা পিতাই ভালোবাসে তার সন্তানকে। গোবিন্দ ঘোষ ডাকছে, আরে গোপীনা, ও গোপীনা, কোথায় বাবা? হায় আমার কোলে আয়। ছুটতে ছুটতে ঘরে এসে সন্তানকে দেখতে পাচ্ছে না বলে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার পুত্র। সে তার মা মা বলে গোবিন্দ ঘোষ গোপীনাথকে ডাকছে, ছুটে গিয়ে নিজের পুত্রকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি বলছি বাবা, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। কাঁদিস না বাবা, কাঁদিস না। হঠাৎ সন্তানের বদনে নয়ন দিয়ে দেখছে তার পুত্র মা মা বলে কাঁদছে, আর বদন থেকে ঝলকে ঝলকে রুধির বাহির হচ্ছে। চিৎকার করছে, গোপীনা কেড়ে নিও না গোপীনা, আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া জগতে আমার আর কেউ নেই। গোপীনা কেড়ে নিও না। বাবা বলি ডাকবার আর কেউ রইল না। বলো, মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালুরাশির মধ্যে সন্তানের সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন করে ঘরে বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনা তুমি কি করলে? গোপীনা আমাকে তুমি একা করে দিলে, আর যে কেউ রইল না আমার। কি অপরাধ করেছি আমি, কেন তুমি আমায় কাঁদালে? সর্বস্ব কেড়ে দিলে গোপীনা, সর্বস্ব কেড়ে দিলে। কি নিয়ে বাঁচবো আর, কি নিয়ে বেঁচে থাকবো? আর আমি বাঁচতে চাই না। একদিনে দুদিনে তিন দিন হয়ে যায়, মা আর নিজে কিছু সেবা করে না, ভগবানকেও সেবা দেয় না, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ একবার ফিরে আয় বাবা, আমাকে বাবা বলে না, কোথায় গেলে তুই, একবার ফিরে আয়। ও গোপীনাথ একবার এসে বাবা বলে না। চার দিন হতে গেল মা, ভগবানেরও সেবা হয় না, নিজেও কিছু সেবা করে না। চতুর্থ দিন স্বয়ং ভগবান, তিনি আর বিগ্রহে থাকতে পারছেন না, ভক্তের কান্না সইতে না পেরে স্বয়ং নিজে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দু পা করে পুত্র সেজে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? না না, তা কি করে হয়, সে তো মরে গেছে, আমার পুত্র তো মারা গেছে, আমি তো আর কারোর বাবা নই। কে তুমি বলো, তুমি কে? আমায় বাবা বলে ডাকলে তুমি কে? বাবা
একদিন তুমি নিজেই বলেছিলে তুমি নাকি দুই পুত্রের পিতা। বলো না বাবা, কারোর যদি দুটো সন্তান থেকে একটি মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? চার দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি, যার পারছি না আমাকে কিছু খেতে দাও। ও তুমি এসেছো, তুমি এসে আমায় বাবা বলে ডাকলে। জানো তুমি জগতে সবাই কেন একটি পুত্র চাই? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। সবই তো কেড়ে নিলে, বাবা বলি ডাকবার আর কেউ রইল না, শেষকৃত্য করবারও কেউ রইল না। আজ তুমি আমাকে বাবা বলে ডাকছ, জানো সন্তানের কি কর্তব্য থাকে? পারবে তুমি শেষের দিনে আমার পুত্র হয়ে আমার শেষকৃত্য করতে? পারবে না, কি করে পারবে? তুমি তো সিংহাসনে বসে থাকো, তোমার দ্বারা সম্ভব নয়। বাবা পারবো না, আমি পারবো, পারবে আমার জন্য কাঁচা নিতে? পারবো, পারবে তুমি আমার জন্য একবার শক্তি শূন্য খেতে? পারবো বাবা, পারবে তুমি, পারবে আমার জন্য পিণ্ড দিতে? এবার কিছু খেতে দাও, আজ আমি তোমাকে স্পর্শ করি এই সকলকে গ্রামবাসীকে সাক্ষী রেখে, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলছি, যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব বাবা। এবার তো খেতে দাও, চার দিন খাইনি আমি আর পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে ভগবানের সেবা দিয়েছ মা, এইভাবে বেশ কিছুদিন সেবা হলো। কিছুদিনের পরেই গোবিন্দ ঘোষ আর চলাফেরা করতে পারে না, শয্যাশায়ী হয়ে গেছে। আর ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে গোবিন্দ ঘোষ যেখানে শুয়ে আছে তার শিউরির পাশে মাথার পাশে বসে দুহাত দিয়ে ভক্তের গলাটা জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে ভগবান কাঁদে আর বলে, বাবা ও বাবা কষ্ট হচ্ছে তোমার, না রে বিদায় বেলা, যাবার সময় হলো আমার। সবার জীবনে আসবে এই দিন, কষ্ট কেন হবে? কেউ যাবে আগে কেউ পরে, কাঁদিস না বাবা, জন্মেছি যখন মরতে তো হবেই, কাঁদিস না বাবা। বাবা তুমি চলে গেলে আমি কোথায় যাব, কার কাছে থাকবো, কে আমায় দেখবে? ওরে চিন্তা করিস না। দেখুন মা, আজ আর গোবিন্দ ঘোষের মনে নেই যে ভগবান পুত্র সে যে তার পাশে বসে আছে। অন্তিম সময় এসে গেছে তো, কিছুই মাথায় আসছে না, সব বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না, তাই ভাবছি নিজের পুত্র। বলছে, গোপীনাথ একটা কাজ করবি বাবা? বলো। আমাকে একটু চরণামৃত এনে দে না। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিউরির পাশে একজোড়া করতাল আছে, চলে যাবার আগে আমাকে একটু মহামন্ত্র শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। ভগবান করতাল হাতে করে নিয়ে পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরি নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Thank you.
প্রাণ পাখি উড়ে চলে গেল, কেউ জানলো না বাবা। প্রভু স্বয়ং নিজে সকলকে ডেকে বললো, কে আছো, শিগগির এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে পাড়া পড়শি এসে তারই ঘরে মাটি খুঁড়ে গোবিন্দ ঘোষের সমাধি দিল। কিন্তু মন্দিরের পূজা কি বন্ধ থাকে মা? বন্ধ থাকে না। গ্রামের দ্বিতীয় পূজারীকে স্বপ্ন দেখালেন ভগবান, পূজারি মন্দিরের ভিতরে প্রবেশ করে রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। কেন দয়াময়, স্বপ্ন দেখছে? কাছা পরিয়ে দাও, কারণ আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। শোনো, এক মাস একবার হব্যিষণ্ণ করে আমাকে সেবা দেবে, চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে স্নান করে শুদ্ধ বসন পরাবে আমায়, আমি যাব গঙ্গার ঘাটে পিতার পিণ্ড দান করতে। হরি বল। এক মাস পরে শুদ্ধ বসন পরিধানে, যেটা আজও বর্তমান মা, যেনারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন, যেখানে আজও গোপীনাথকে কাছা পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়, মকর সংক্রান্তি তিথির দিন সেখানে বিশাল মেলা হয়, কত বাউল কীর্তনের দল আসে, কৃষ্ণ কথা হরি কথা হয়, ওই অগ্রদ্বীপে সেই দিনই ভগবান পিণ্ড হাতে করে নিয়ে ভগবান ভক্তের জন্য দান করছে, এবং যতদিন পৃথিবীতে চন্দ্রে সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে। প্রকৃত যদি ভক্ত হয় ভগবান তার সন্তান হয়ে তার মনোবাঞ্ছা পূর্ণ করে। আজ ভগবান তিনি পিণ্ড হাতে করে নিয়ে ভক্তের জন্য দান করলেন। মহাজন বললেন, দেখো দেখো, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমার ভক্তির মা। জনিতা জয় গৌর, আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখলাম, ভক্ত ভগবানের মধুর লীলা আস্বাদন করলাম, এবার আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। তার আগে সবাই মিলে আমরা দুটো ভজন আস্বাদন করে নেব। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধেশ্বর। দু হাত তুলে একবার, দুটি বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। হরি নাম কৃষ্ণ নাম
হরে কৃষ্ণ হরে।